হ্যালো বন্ধুগণ আজকমরা আলোচনা করব এক খান মেথড এক কমপ্লিট করছেন সিলেবাস ওয়ান গ্রামার রিটেন স্পোকেন বই থেকে কিভাবে গ্রামার রিটেন স্পোকেন শিখবেন বা শেখাবেন শেষ কল প্রশ্নগুলো এই বইতে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এছাড়া এই বইতে গ্রামার রিটেন স্পোকেন ওপর 2929 টি প্রশ্ন দেওয়া হয়েছে আর যার মাধ্যমে ক্লাস 23 থেকে শুরু করে ডিগ্রি ওয়ানস মাস্টার্স রিটেন স্পোকেন অলসো বিসিস পর্যন্ত এবং এডমিশন কোচিং পর্যন্ত যত ধরনের প্রশ্ন হয় এতে সকল প্রশ্ন এই বইটি সাজিয়ে গুছি দেওয়া হয়েছে মাঝে মাঝে এদের উত্তরও দেওয়া হয়েছে তাই এখন আসুন এদের সকল উত্তরগুলি এই বইতে ভেঙে ভেঙে বাংলা মিনিং সকলে সাজিয়ে দেওয়া হয়েছে যার মাধ্যমে যে কেউ একবার দেখে আয়ত্ত করতে পারবে এখন আসুন মূল আলোচনা তো প্রথমে জানাই রেখে যা শিখবেন প্রশ্নের আলোকে শেখন প্রশ্ন মনে রাখতে পারলে উত্তরটা অতি সহজে আয়ত্তে চলে আসবে আলোচনা করব কিভাবে নেগেটিভ থেকে করবেন এখন আসুন নেগেটিভ সেন্টেন্স কাকে বলে এবং চেনার উপায় কি নেগেটিভ থেকে এ রূপান্তর করিতে সাধারণত কত ধরে না বাক্য পাওয়া এবং কি কি চেঞ্জিং সেন্টেন্সের আলোকে নেগেটিভ সেন্টেন্স কি কি ওয়ার্ড নিয়ে গঠিত হয় এবং চেনার কি সেন্টেন্সের মধ্যে কোন কোন ক্ষেত্রে নান বাট নাথিং বাট নট মোর দেন বসে এবং কেন বসে নান বাট নাথিং বাট নট মোর দেন যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে দেয়ার ইজ নো বিশিষ্ট বাক্যকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে নট অনলি বাট অলসো যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে নাইদার নরযুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে নসনা হ্যাড দেন যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে এখন আসুন ক্যান নট বাট কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে নট লেস দেন যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে কিভাবে করতে হবে এখন আসা যাক টুয়েলভ টুয়েলভ হচ্ছে সাধারণ ধরনের সেন্টেন্স যেমন যে সকল সেন্টেন্সের মধ্যে নান পার্ট নাথিং বাট নট মোর দেন নাইডার নর নট সোনার হেড ক্যান নট বাট নট লেস দেন এই সকল ওয়ার্ড নেই এমন সেন্টেন্সকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হলে কীভাবে করতে হবে হাই ফ্রেন্ডস আপনাকে যদি এখানে বারোটি প্রশ্ন দেওয়া হলে আপনাকে যদি বারোশো সেন্টেন্সের দেওয়া হয় নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে তার ফলে এই নিয়মগুলো যদি ভালো করে মনে রাখতে পারেন তো ইনশাআল্লাহ এর ভিতরে সব সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই थैंक यू वेरी मच फॉर ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার। वेलकम टू नेक्स्ट ভিডিও। नेक्स्ट ভিডিওতে হবে আমরা আলোচনা করব এসসেটিভ থেকে ইন্টিগ্রেটিভ কিভাবে পড়বেন সেগুলা নিয়ে।